নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো পাঞ্জাব এফসিকে 1-0 গোলে হারিয়ে মোহনবাগান কিন্তু লিগ শিল্ডে লড়াইটা নিজেদের হাতেই রাখলো। তো সেই জায়গাতে কিন্তু মোহনবাগান হারালো পাঞ্জাব এফসিকে 1-0 গোলে। ওভারঅল যদি ম্যাচটা একটা মানে এক কথায় রিভিউ দিতে বলো, হয়তো একটু স্লো ম্যাচ হয়েছে, একটু স্ক্র্যাপি ম্যাচ হয়েছে, একদম মানে যে ম্যাচ থেকে আমরা খুব এনজয় করতে পারি সেই টাইপের ম্যাচ হয়নি, একটু মাথা ধরানো ম্যাচ হয়েছে। বাট তারপরও মোহনবাগান গেম ম্যানেজমেন্ট ভালো করেছে, লাস্ট অব্দি 1-0 গোলে জিতেছে। তিনটে পয়েন্ট দরকার ছিল, তিনটে পয়েন্ট ভীষণ দরকার ছিল, সেই তিনটে পয়েন্ট মোহনবাগান পেয়েছে, তো সেটা খুবই ভালো ব্যাপার। পরের দুটো ম্যাচ জিতলে কিন্তু মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবার মুম্বাই বনাম উড়িষ্যা ম্যাচটির দিকেও নজর থাকবে এবং হোপফুলি মোহনবাগান বেঙ্গালুরু থেকেও তিনটে পয়েন্ট নিয়ে আসবে, এটা আশা থাকবে। তো এবার যদি ম্যাচের ব্যাপারে কথা বলি, তো ম্যাচের ব্যাপারে হয়তো একদম প্রপার মোমেন্ট বাই মোমেন্ট বলার মতো সেরকম কিছু ছিল না। ওভারঅল কয়েকটা বিষয় নিয়ে পার্টিকুলার কথা বলতে হবে আজকের ম্যাচে। প্রথমত মোহনবাগানের টিম নিয়ে কথা বললে, যেরকমটা এক্সপেক্টেড ছিল সেরকমই লাইন আপ ছিল, শুধুমাত্র একটা চেঞ্জ হয়েছিল, আশিস রায় এসেছিল এবং আশিস আসা মানে আশিস ডান দিকটাই ছিল, মানভীর বাঁ দিকটাই ছিল। এবং মোহনবাগানের অ্যাটাক থেকে কিন্তু ওভারঅল বলতে গেলে গোটা ম্যাচ জুড়ে ওই একটা প্লেয়ারই সামলেছে, মানভীর সিং মোহনবাগানের অ্যাটাকের কিন্তু অন্যতম হিরো ছিল। মোহনবাগানের যত অ্যাটাক হয়েছে সব অ্যাটাকগুলো কিন্তু মানভীর সিং এর থ্রু দিয়েই হয়েছে। তবে সবার আগে আমি যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটা হচ্ছে অভিষেক সূর্যবংশী। হোয়াট এ প্লেয়ার! এবং অভিষেক সূর্যবংশী একা মাঝমাঠটাকে কন্ট্রোল করলো। মাদি তালাল, যেই প্লেয়ারটাকে নিয়ে সব থেকে বেশি ভয় ছিল, যেই প্লেয়ারটার ক্রিয়েটিভিটি নেক্সট লেভেল, এবারের আইএসএল এর সব থেকে সেরা ক্রিয়েটিভ প্লেয়ার, সব থেকে হাইয়েস্ট অ্যাসিস্ট তার, সব থেকে বেশি চান্স ক্রিয়েট করেছে, সেই মাদি তালালকে কিন্তু এই মোহনবাগানের ইয়ংস্টার লিটারালি পকেটে রাখলো। অভিষেক সূর্যবংশী ইউ বিউটি, ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে, মাঝমাঠটাই কিন্তু একা রাজত্ব করে গিয়েছে অভিষেক সূর্যবংশী, মাঝমাঠে অসাধারণ। তার পাশে দীপক তাঙ্গড়ির থেকেও সেই লেভেলের মানে পারফরমেন্স আসা ছিল, বাট দীপক তাঙ্গড়িকে নিয়ে কি বলবো, আজকে রেকর্ড করে ফেলেছে, হলুদ কার্ডের রেকর্ড, 9 হলুদ কার্ড কিন্তু দীপক তাঙ্গড়ি দেখেছে। এবং থার্ড টাইম সে কিন্তু সাসপেন্ড হতে চলেছে, 4 হলুদ কার্ড দেখার জন্য সাসপেন্ড হয়েছিল, 7 দেখার জন্য সাসপেন্ড হয়েছিল, 9 দেখার জন্য কিন্তু 3 টাইম সাসপেন্ড হবে। এবং সব থেকে মজার ব্যাপার কি জানো, এটা কিন্তু রেকর্ড আইএসএল এ। এর আগে ধানপাল গণেশ সেন ওখানে গোলো কার্ড দেখেছিল, তাও সেটা আইএসএল এর প্লে অফ মিলিয়ে মানে লিগ স্টেজেই প্রথম কেউ নখানাই ইয়েলো কার্ড দেখলো। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে দীপক তাঙ্গড়ি সবগুলো ম্যাচে মোহনবাগানের হয়ে স্টার্টও করেনি। মোহনবাগান যে তোমার 20 ম্যাচ খেলে ফেলেছে, তার মধ্যে দীপক তাঙ্গড়ি খেলেছে 14 ম্যাচ, যার মধ্যে 11 ম্যাচে স্টার্ট করেছে, 3 ম্যাচ অ্যাজ এ সাবস্টিটিউট এসেছে, তারপরে ভাই 9 ইয়েলো কার্ড দেখা, ভাই লেজেন্ড, স্যালিউট। মানে যতই মজা করি অ্যাকচুয়ালি যেরকম খেলছিল, হাবাস থাকলে হয়তো পাশ থেকে খিস্তি মারত, মানে খুব লাকি যে ফার্স্ট হাফে রেড কার্ড দেখেনি। একটা সিনিয়র প্লেয়ারের থেকে কখনোই এগুলো এক্সপেক্টেড না, যে একটা তুমি মিডফিল্ডে খেলছো, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড রোলে তোমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যেখানে হয়তো লুকা ম্যাচেরানোর মতো প্লেয়ারের সঙ্গে তোমাকে ফিজিক্যালি যেতে হবে, কখনো মাদি তালালের এগেনস্টে ফিজিক্যালি যেতে হবে, সেই জায়গায় কোনো কারণ ছাড়া ভুল ভাল ফাউল করে তুমি একটা ইয়েলো কার্ড দেখে নিচ্ছ 20-25 মিনিটের মধ্যে, দেন গোটা ম্যাচটা কিভাবে কন্টিনিউ করবে? তারপর খুব লাকি যে রেড কার্ড দেখেনি, রেড কার্ড হয়ে যেতে পারতো ফার্স্ট হাফে। তো সেই জায়গাতে দীপক তাঙ্গড়ি একটুখানি হাবাসের বেল্ট ট্রিটমেন্ট তার হয়তো দরকার আছে, বাট পরের ম্যাচে সে কিন্তু আবার অ্যাভেলেবল থাকছে না, হলুদ কার্ডের আলাদাই রেকর্ড করে ফেলেছে। বাট যেটা বললাম, অভিষেক সূর্যবংশী ব্রিলিয়ান্ট, মাঝমাঠটা পুরো একা সামলেছে, ম্যান অফ দ্য ম্যাচ অভিষেক সূর্যবংশীকে দিয়েছে। সব থেকে ভালো লেগেছে এটা যে ম্যান অফ দ্য ম্যাচটাও কিন্তু অভিষেক সূর্যবংশী পেয়েছে। তো অভিষেক যেভাবে মাঝমাঠটাকে সামলেছে অসাধারণ, কিছু কিছু সময় সিল্কি স্কিল দেখিয়েছে, খুব ভালো ম্যানেজ করেছে, দারুণ লেগেছে ভাই। তাকে নিয়ে মেনলি কথা বলতে হয়। বাকি তো যদি অ্যাটাকের কথা বলি, মানে ফার্স্ট হাফের কথা বললে ম্যাচের কন্ট্রোল তো মোহনবাগানের পায়েই ছিল, বাট পাঞ্জাব ভালো ডিফেন্ড করছিল এবং মোহনবাগান খেলছিল কিছুটা স্লো, সেই লেভেলের যে ভেদ শক্তি মোহনবাগানের খেলায় কিন্তু পাওয়া যায়নি ফার্স্ট হাফে। একমাত্র মানভীর সিং যখন তার পায়ে বল যাচ্ছিল, খেলার মধ্যে গতি আসছিল, সেই কিন্তু ডেঞ্জার গুলো ক্রিয়েট করছিল মানভীর। কিন্তু ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ মিলিয়ে মোহনবাগানের হয়তো অ্যাটাকের বেস্ট প্লেয়ার, বাট ওই যে গোল করার জন্য চাই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স একটা, যেটা দিমিত্রি পেত্রাতোস ছাড়া কে দিতে পারে। গোলটার ক্ষেত্রে সুভাষিস বোস দূর থেকে শট মেরেছিল, যেটা কামিন্সের কাছে যায়। এবার আমি জানি না কামিন্স ওটা বুঝে শুনে করেছে নাকি তার পায়ে লেগে পেত্রাতোসের কাছে বলটা চলে এসেছিল, বাট যাই করুক ভালো কাজ করেছে। তো সেখানে কামিন্সের পায়ে লেগে পেত্রাতোস তার কাছে বল চলে আসে, দিমিত্রি পেত্রাতোস কিন্তু খুব সুন্দর টেকনিক ইউজ করে বাঁ পায়ে শটটা নেয়, যেটা কিন্তু পাঞ্জাবের যে দিমিত্রিওস ছিল মানে তাদের যে ডিফেন্ডার, ক্রিক ডিফেন্ডার, তার পায়ে ফাঁক দিয়ে গিয়ে খুব কিন্তু সুন্দর একটা ফিনিশ হয়, ব্রিলিয়ান্ট একটা ফিনিশ ছিল। মানে একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের দরকার ছিল গোল করার জন্য, মোহনবাগান কিন্তু সেটা পেয়ে যায় ফার্স্ট হাফে। তবে গোটা সেকেন্ড হাফ জুড়ে কিন্তু মোহনবাগানের কাছে একাধিক সুযোগ আসার পরও মোহনবাগান সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। 1-0 গোলের ব্যবধান কখনোই নিরাপদ না, আর এরকম একটা সময় যেখানে তুমি একটা গোল খেয়ে যাওয়া মানে লিগ শিল্ডের দৌড় থেকে ছিটকে যাবে,
সেই জায়গাতে কিন্তু যে চান্স গুলো মোহনবাগান পেয়েছিল কাজে লাগানো উচিত ছিল। সব থেকে ভালো চান্স কিন্তু মোহনবাগান তিন চারটে সেকেন্ড হাফেই পেয়েছিল। একটা তো মানভীর সিং এর শট ছিল, যেখানে মানভীর অ্যাটাকটা করে যেটা দারুণ সেভ করে পাঞ্জাবের গোলকিপার, এবং দেন আশিসের কাছে বল গেলে সে উড়িয়ে দেয়। সেকেন্ড একটা ক্ষেত্রে জেসন কামিংস গোলকিপার কেটে গেছিল, ফাঁকা গোল ছিল, বাট ওখানে কিন্তু মেলরয় আশিসই কি ব্রিলিয়ান্ট ডিফেন্স করেছিল, যেই ছিল মানে কামিংসের শটে কিন্তু গোল লাইন সেভ করে। থার্ড একটা ক্ষেত্রে দিমিত্র পেত্রোসের কর্নার, যেটা কিন্তু অবশ্যই সুবাসিস তার গোলে রাখা উচিত ছিল, গোলের উপর দিয়ে বেরিয়ে যায়, ফ্রি হেডার ছিল। এবং আর একটা ক্ষেত্রে কিন্তু লাস্টের দিকে লিস্টনের শটও রবি কুমার সেভ করে। এগুলো কিছু অ্যাটাকের কথা মনে পড়ছে, বাকি তো প্রচুর অ্যাটাক মোহনবাগান করেছে, যেখানে কামিন্স বলো বা পেত্রাতোস বলো তাদের শট উপর দিয়ে বেরিয়ে গেছে, সেই টাইপের অ্যাটাক তো অনেক হয়েছে। উল্টো দিক থেকে কিন্তু পাঞ্জাব তারও মোহনবাগানের ডিফেন্সের উপর অনেকবার চাপ সৃষ্টি করেছে, বাট আনোয়ারকে অনেক বেটার লেগেছে, আনোয়ার সলিড ছিল, হিক্টোরিয়াস তো ভালো খেলেছে। তবে সুবাসিস বোস তার দিকটা দিয়ে কিন্তু আবারও মোহনবাগানকে বেশি করে অ্যাটাক কনসিড করতে হয়েছে। লাস্ট ম্যাচেও কিন্তু ওই দিকটা দিয়ে মোহনবাগান বেশি অ্যাটাক খেয়েছিল, এবং জর্ডন উইলমার গিল খান দুয়েক শটটা সেভ করে। একটা ক্ষেত্রে লুকা ম্যাক্সেন গোল করলে সেটা তোমার হয়ে যায় হচ্ছে অফসাইড, এবং তাছাড়াও কিন্তু ম্যাক্সেন বা জর্ডন উইলমার গিল তাদের কাছে গোল করার কিন্তু সুযোগ এসে গেছিল, পাঞ্জাব সুযোগ মিস করেছে। এবং তার পাশাপাশি হঠাৎ কেন জানি না ভিশাল কায়েত কিন্তু সেই চেন্নাই ডেজের মতো ভাইব দিচ্ছে, মানে ভিশাল কায়েত যাকে কিছুদিন আগে পর্যন্ত আনস্টপেবল লাগছিল, সেই ভিশাল কায়েতও কিন্তু লাস্ট ম্যাচে কিছু ভুল করেছে, এবং এই ম্যাচেও কিন্তু কয়েকটা ভুল এমন করেছিল যেগুলো কস্টলি হতে পারত। একটা ক্ষেত্রে আবারও বাজেভাবে এগিয়েছে ছিল পাঞ্জাবের দিমিত্রিওস হেড নাই, যেটা কিন্তু মানে আনোয়ার এবং হেক্টোরিউসতে যায়, হেক্টোরিউসতে কিন্তু গোল লাইন ক্লিয়ারেন্স করে, দারুণ ক্লিয়ারেন্স ছিল ওটা, ওটা কিন্তু গোল হয়ে যেতে পারতো। আরেকটা ক্ষেত্রে তার টাচ হেভি হয়ে যায়, যেটা অলমোস্ট লুকা ম্যাক্সনের পায়ে পড়ে যাচ্ছিল, ওখান থেকেও গোল হয়ে যেতে পারতো। সেখানে ভিশাল কায়েত একটুখানি অন্যরকম লাগছে, জানে না ভিশালের থেকে এই টাইপের পারফরমেন্স এক্সপেক্টেড না। এবং তার পাশাপাশি বলতে গেলে অবশ্যই গোল মিস তো মোহনবাগান করিয়েছে, যেটা আগেই বললাম, তবে গেম ম্যানেজমেন্টে লাস্টের দিকে অনেক বেটার হয়েছে বলা যেতে পারে। এদিনই কিন্তু মানে সেটা ক্লিফোর্ড মিরান্ডা এবং ম্যানুয়েল ক্যাসকেলানা দুজনে মিলে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো ভালো সিদ্ধান্ত ছিল, সেটা কামিন্সকে তুলে হ্যামিলকে নিয়েছে, ডিফেন্স স্ট্রং করা হোক, মানে উইলমার গিল বা তোমার লুকা ম্যাসেনদের এগেনস্টে ডিফেন্ড করতে সুবিধা হয়েছে, বা কাউকে তুলে পরবর্তীকালে তোমার নাম থেকে নিয়ে আসা লিস্টনকে নিয়ে আসা, সেগুলো কিন্তু বেটার সিদ্ধান্ত মনে হয়েছে। এবার প্লেয়াররা গোলের সুযোগ মিস হলে আর কি করবে, তো সেখানে গেম ম্যানেজমেন্ট বেটার লেগেছে। তিনটে পয়েন্ট দরকার ছিল সব থেকে বড় কথা, সেই তিনটে পয়েন্ট এসেছে। এবার দেখো আমরা বলছি হয়তো ম্যাচটা একটু স্লো হয়েছে, সেটার একটা অন্যতম কারণ হতে পারে কিন্তু হিট, মানে দিল্লির যে হিট সেই দুপুরে খেলা, সেটাও একটা কারণ হতে পারে। তো সব মিলিয়ে কিন্তু মোহনবাগান যে একদম মানে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে একটা ফর্মে ছিল না, ব্রিলিয়ান্ট ফর্মে, মনে হচ্ছিল অপোনেন্টকে গুড়িয়ে দেবে উড়িয়ে দেবে, সেই টাইপের ফুটবল হয়তো বর্তমানে খেলতে পারছে না, সেই ফুটবলটা মিসিং ছিল। বাট তিনটে ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট দরকার ছিল, সেই তিনটে পয়েন্ট এসেছে, বাট টিমের কিন্তু অনেক ইম্প্রুভমেন্টের জায়গা আছে, টিমকে কিন্তু অনেকগুলো জায়গায় ইম্প্রুভ করতে হবে, কারণ নেক্সট দুটো ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আমরা সবাই চাই লিগ সেলটা যেন কলকাতায় আসে, এবং সেই লিগ সেলটা আনতে গেলে বেঙ্গালুরুকে বেঙ্গালুরু থেকে হারাতে হবে, এবং তারপর সব থেকে কঠিন চ্যালেঞ্জ মুম্বাইয়ের এগেনস্টে। বাদবাকি তোমরা জানিও এই ম্যাচটা তোমরা কতটা এনজয় করেছো, তোমাদের কিরকম লেগেছে, বা দিমিত্রি পেত্রোস তার গোলটা কিরকম লেগেছে, গোলটা তো একটা ব্রিলিয়ান্ট গোল ছিল, এবং দিমিত্রির মতো প্লেয়ার থাকলে কিন্তু এই সুবিধাই পাওয়া যায়, তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স যেরকম মানে এই টাইপের গোল করে ম্যাচ জিততে পারে, সেটাই কিন্তু দিমিত্রি পেত্রোস সেই টাইপের প্লেয়ার থাকা সুবিধা। এবং তার পাশাপাশি অভিষেক সূর্যবংশী মিডফিল্ডে তার খেলা কেমন লেগেছে কমেন্টে জানিও, সঙ্গে আনোয়ার আলী ডিফেন্সে তাকে অনেক বেটার লেগেছে সিনিয়র জানাতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে হাফ টাইমেই দীপক তাঙ্গেরকে তুলে সেই জায়গায় অনুরোধ থাপা তাকে নিয়ে আসা, সেটাও কিন্তু একটা ভালো চেঞ্জ ছিল। অনুরোধ থাপা আসার পর কিন্তু ম্যাচের মধ্যে অনেক বেশি ইনভলভ ছিল, এবং কাউকে একটু পেছন দিকে চলে গেছিল, অনুরোধ একটু অ্যাডভান্স রোলে খেলছিল, যেটাও আই থিঙ্ক বেটার সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত। মানে আমার অ্যাকচুয়ালি তাঙ্গেরের খেলা দেখে কিন্তু ফার্স্ট হাফে সেটা মনে হচ্ছিল যদি এটা করে ভালো হবে, তো সেটা থেকে ভালো লাগলো। তো বরং ঠিক আছে, তিনটে পয়েন্ট এসেছে, কিছু তো ভুলচুক হয়েছে, বাট ম্যাচ নিয়ে তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।